Hi everyone, assalamu alaikum. Welcome back to my channel Ishra Jahan Vlogs. Asha kori apnara shobai bhalo achen, amrao alhamdulillah bhalo achi. Kachi ebong dure je jekhan theke amar ajker vlog video ti dekhchen, asha kori shobai amar ajker vlog video ti purota shomoy jure thakben. Ajker vlog video ti onek beshi boro na, অনেক ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি সন্ধ্যা 7টা থেকে। ভিডিওর পুরোটা অংশ জুড়ে রয়েছে বৌভাতের অনুষ্ঠান, কিভাবে হুজুরদের বিয়েতে বৌভাতের অনুষ্ঠান করা হয় সেই ফোকাসটি আমি আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এখন আমরা বাসা থেকে এই যে বাইকে যাব, তো আমরা সবাই এখন বাইকে উঠে পড়তেছি। ফার্স্ট টাইম ঢাকা শহরে চারজন মিলে বাইকে যাচ্ছি। একটু ভয় ভয় লাগছিল যে সামনে যদি পুলিশ টুলিশ ধরে ফাইন দেওয়া লাগবে, তো তারপরেও ইস্টার বাবা অনেক সাবধানতার মধ্য দিয়ে বাইকটি চালিয়েছিল। ঢাকা শহরে রাতের বেলা বাইকে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার বেশি ভালো লাগে ঢাকা শহরে রাতে ঘুরতে, আমাকে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার সেই মতামতটি। এখন আমরা চলে এসেছি কমিউনিটি সেন্টারে, তো আপনারা দেখতেই পারছেন ছায়াদিনা কমিউনিটি সেন্টার। এখন আমরা কমিউনিটি সেন্টারে প্রবেশ করতেছি। আমার সাথে আমার হাজবেন্ড এবং আমার ইশরা বুড়ি বড় ভাইয়ের একমাত্র ছেলে আছে। তো আমরা চারজনে মিলে এসেছি আজকে বৌভাতের অনুষ্ঠানে। হুজুরদের বৌভাতের অনুষ্ঠান অর্থাৎ অলিমাও বলে, তো এখানে আমরা সবাই অ্যাটেন্ড করেছি। অলিমাতে আমরা মেয়ে পক্ষ থেকে অ্যাটেন্ড করেছি। আমার চাচাতো বোনের বিয়ে হয়েছে আর বরকে আপনারা দেখতেই পারলেন। হুজুরদের বিয়ে আসলে সাদামাটাভাবেই হয় আর আমি আসলে অনেক বেশি এনজয় করলাম। যে সামাজিকভাবে আমরা যে বিয়েতে নাচ গান করি, আসলে সেখানে আল্লাহর রহমত কতটুকুই থাকে জানি না, কিন্তু হুজুরদের বিয়ে এটা আসলে ধর্মীয়ভাবে হয়। খুব ভালো লাগলো দেখে। আমি প্রথম কোনো হুজুরদের বিয়েতে অ্যাটেন্ড করলাম, তো আজকে অলিমাতেও অ্যাটেন্ড করলাম। সব মিলে আমার অনেক বেশি ভালো লাগছে। আর আমরা মহিলারা দুতলাতে ছিলাম আর পুরুষরা হচ্ছে নিচতলাতে। এখন আমরা এই যে দোতলায় চলে যাচ্ছি, আমি এবং ইশামণি দোতলাতে চলে যাচ্ছি। এখানে শুধু মেয়েরা থাকতে পারবে, পুরুষরা এলাও না। তো আপনাদের ভাইয়া এবং আমার ভাস্তে নিচে আছে, মানে নিচতলায় ওদের আসন দিয়েছে আর আমাদের এই যে উপরে দিয়েছে। আমরা এই যে এখানে বসে আছি ওয়েটিং রুমে, বউ আসবে বলে অপেক্ষায় আছি। বিয়ে মানে দুটি পরিবারের বন্ধন, আর এই বন্ধনটা মজবুত করে চারপাশের যত আত্মীয় স্বজন আছে। সবাই যখন একত্রিত হয় তখন আসলে সব কিছুর পূর্ণতা পেয়ে যায়। আমরা এখন খাবার টেবিলে চলে এসেছি আর এদিকে আমার পাকনা বুড়িটা আমার সাথে মজা নিচ্ছে। তো আজকের মেনুতে ছিল কাবাব, রোস্ট, খাসির মাংস দিয়ে কাচ্চি, বুরহানি, জর্দা। তো একটু লেট করে করে এক একটা জিনিস আসতেছিল, এজন্য ইস্টামণি কাবাব এবং এখন রোস্ট খেয়ে নিচ্ছে।
তো খাবারগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, তৃপ্তি করে খেয়েছি আল্লাহ যা রিজিকে রেখেছিল। খাওয়া দাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে নিলাম। অনেকদিন পর সবাইকে দেখে অনেক বেশি ভালো লেগেছিল। সবাইকে আসলে ক্যামেরার সামনে আনা যায় না, তাই তো আনা হয়নি। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে রাত 11:30। তো ঢাকার শহরে রাতের বেলাও অনেক লোকজন চলাফেরা করে। আজকের অলিমা অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।